সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি কি কনফিউজ আছেন যে আপনার ব্যাটারি নষ্ট না চার্জার নষ্ট, ব্লুটুথ নষ্ট না আপনার মোবাইলের ব্লুটুথ অপশন নষ্ট, অর্থাৎ আপনার মোবাইলের হার্ডওয়্যারের যে কোনো একটি পার্ট নষ্ট নাকি মোবাইলের আউটপুটে যে কোনো একটি ডিভাইস নষ্ট? আপনি এমন কনফিউজে যদি থাকেন তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করেন, অবশ্যই আপনি আপনার কনফিউজকে দূর করাতে পারবেন। তবে সবচেয়ে অন্যতম এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা অনেক সময় আমাদের মোবাইল চার্জে দেই, তো চার্জে দেওয়ার পর দেখা যায় যে প্রায় ঘন্টাখানিক পর যদি আমরা আবার ফিরে আসি, আসার পরও দেখা যায় যে মোবাইলের চার্জ যতটুকু হওয়ার ততটুকু হচ্ছে না বা অনেক সময় দেখা যায় কমে যায়। তখনই আমরা কনফিউজে পড়ে যাই যে আমার মোবাইল নষ্ট নাকি চার্জার নষ্ট নাকি ব্যাটারি নষ্ট, কোনটা নষ্ট নাকি বোর্ড নষ্ট। তো এমন কোনো কনফিউজ যদি আপনার থেকে থাকে বলতে এমন কনফিউজে আপনি পড়বেন যদি আপনি মোবাইল ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এমন কনফিউজে একদিন না একদিন পড়বেন যারা এখন পর্যন্ত পড়েন নাই। তো যদি এমন কনফিউজে আপনি পড়েন তবে কি করবেন? তো আজকের ভিডিওটা যদি আপনি পূর্বে থেকে দেখে নেন, অর্থাৎ আজ থেকে দেখে নেন, তাহলে এমন কনফিউজে আপনাকে পড়তে হবে না। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। আর আজকের ভিডিওটা আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব পুরো কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে আপনি এমন বিপদ থেকে রক্ষা পেতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, ঠিক আছে? তো চলুন শুরু করি এবং দেখিয়ে দেই। তবে তার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি, হ্যালো ভিউয়ার্স, এ ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স এন্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে বিয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো বিয়ার্স, এমন কনফিউজ দূর করাতে বা করতে প্রথমেই আপনারা যে কাজটুকু করবেন সেটা হচ্ছে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মোবাইল কোন কোম্পানির, ঠিক আছে? আমি আবারও বলে নিচ্ছি, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মোবাইল কোন কোম্পানির, বর্তমান সময়ের লেটেস্ট যতটা আপডেট ফোন রয়েছে, বর্তমান সময় বলতে 2010 থেকে যতটা স্মার্টফোন রয়েছে, প্রত্যেকটা স্মার্টফোনেরই একটি অ্যাপ্লিকেশন থাকে, আর ওই অ্যাপ্লিকেশনটি হচ্ছে আপনি যে স্মার্টফোনটি ইউজ করবেন ওই স্মার্টফোনের কোম্পানির একটি অ্যাপ্লিকেশন। যেমন আমি ভিভো ব্যবহার করি, সেক্ষেত্রে আমার vivo.com নামে একটা অ্যাপ্লিকেশন আছে। সো আপনি যদি স্যামসাং ব্যবহার করে থাকেন তাহলে samsung.com নামে একটা অ্যাপ্লিকেশন থাকবে, আর যদি আপনি রিডমি ব্যবহার করে থাকেন তাহলে redmi.com নামে একটা অ্যাপ্লিকেশন থাকবে। অর্থাৎ আপনি যে কোম্পানিরই মোবাইল ব্যবহার করবেন ওই কোম্পানির নাম দিয়ে .com দিয়ে একটি অ্যাপ্লিকেশন থাকবে, আপনারা জাস্ট ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি নতুন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করেন, পূর্বে থেকে কখনো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে না থাকেন, আর যদি নতুন ওকে ওপেন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে অনেক পারমিশন দিতে হবে বা অনেক পারমিশন আপনাকে এলাও করতে হবে, এখানে বয়ের কোনো কিছু নেই, ঠিক আছে? আপনারা জাস্ট যে যে পারমিশন চাইবে বা যা কিছু আপনাকে চাইবে সেগুলো আপনারা অন করে দিবেন। অবশ্যই এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম এবং একটি জিমেল আইডি চাইতে পারে বা জিমেলের নাম চাইতে পারে, অবশ্যই আপনারা সেগুলো দিয়ে দিবেন। তো আমার এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সো আমি এখান থেকে আমার এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব, যেহেতু আমি ভিভো কোম্পানির মোবাইল ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমি এটা ওপেন করব, ঠিক আছে? ওকে, ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে, এখান থেকে আমি এই যে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এটার উপর ট্যাপ করব। ওকে, ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে, এখান থেকে এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আছে হার্ডওয়্যার টেস্ট, সো আমি এই হার্ডওয়্যার টেস্ট অপশনে ক্লিক করব। ওকে, তো ক্লিক করার পর পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডাটা, ওয়াইফাই, জিপিএস, ব্যাটারি, এছাড়াও আরও কতগুলো হার্ডওয়্যার রয়েছে। তো আমরা যে বিষয়টা খুঁজতে যাচ্ছি সেটা হচ্ছে মোবাইল ডাটা, ওয়াইফাই বা ব্যাটারি। সো যদি আমার বা জিপিএস, সো আমার যদি ব্যাটারি কোনো প্রবলেম হতো, আমার মোবাইলের যদি ব্যাটারির কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন যে রাইট চিহ্ন দেয়া, এটা কিন্তু দেখাবে না, এখানে ইরর অপশন দেখাবে, এরকম একটা অপশন দেখাবে, ঠিক আছে? এটা লাল হতে পারে, মানে একটা টান থাকবে তার নিচে একটা বিন্দু থাকবে, ঠিক আছে? এরকম একটা অপশন দেখাবে ইরর। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো আইসিস ফাউন্ড, সো এখানে কিন্তু এটা দেখাবে না, এখানে দেখাবে যদি যেটা সমস্যা থাকবে, যদি ব্যাটারির সমস্যা থাকে তাহলে এখানে ব্যাটারির নাম দেখাবে বা ওয়ান দেখাবে, ঠিক আছে?
তো যে অবশ্যই আমি বুঝতে পারছি যে আমার ব্যাটারি কোনো সমস্যা নাই। তো আপনারা এরকম ইন্টারফেসে এসে এরকম ইন্টারফেস ব্যবহার করে আপনারাও আপনাদের ব্যাটারি চেক করে নিতে পারেন, আপনাদের মোবাইল ডেটা চেক করে নিতে পারেন, ওয়াইফাই চেক করে নিতে পারেন, জিপিএস চেক করে নিতে পারেন, অর্থাৎ আপনার মোবাইলে যতগুলো হার্ডওয়্যার রয়েছে সবগুলো চেক করে নিতে পারেন, তাতেই আপনার কনফিউজ দূর হবে। তো বিষয়টা আশা করি বুঝাতে পারছি। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। ওকে, আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।